আসসালামু আলাইকুম। আজকে আমি শিখাবো যে কীভাবে কোনো ভিডিও থেকে একটা ক্যাপচার শট অথবা স্ক্রিন একটা ফটো তোলা যায়, এটা নিয়ে আমি আজকে দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে একটা ভিডিও আনবেন, তো ধরুন এই ভিডিওটা আমরা আনলাম। তো এই জায়গায় আপনি যে কোনো সাইজে, যে কোনো ভাবে, যে কোনো সময় এখন পারলে ছবি তুলতে পারেন, এখনও পারেন এখানে পারেন, মানে অর্থাৎ আপনার যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারেন। তো ধরুন আমরা এইখান থেকে আমরা একটা ছবি তুলবো। তো এটা এডিটে যাবেন, এডিটে দেখবেন যে টেক এ স্ন্যাপশট, হ্যাঁ ক্লিক দিবেন, এই যে ছবি তুলে হয়ে গেছে। এখন আমি আপনার আজকে বেসিক কিছু শিখাবো, ঠিক আছে? দেখুন কীভাবে আমি এটা বানাই। দেখেন এবার, দেখেন এই জায়গায় আটকে গেছে। তো এতটুকু সময় সে থাকবে, আমি যদি এটা বড় করি, এত সময়টুকু সে এখান থেকে আপনারা লেখাও লিখতে পারেন। এখান থেকে আপনারা তার নামও দিয়ে দিতে পারেন। এই সময় আপনারা জানা ইফেক্ট দিতে পারেন, নাম দিতে পারেন, তারপর অটোমেটিক আবার এখান থেকে শুরু হয়েছে। দেখেন যতটুকু সে মানে স্থির আছে, এর পরবর্তীতে এখান থেকে শুরু হইতেছে, ঠিক আছে? এদের কাছে অনেকে এইসব কাজগুলি করে। তো এটাকে স্ন্যাপশটের কাজ, আশা করি আপনি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আশা করি আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো।